হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ইমু থেকে আমি ইমু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি পাকা আম দিয়ে একটা জন্মদিনের কেক তৈরি করে দেখাবো আর সেখানে আমি কোনো প্রকারের বাটার বা ক্রিম ব্যবহার করব না আর আমি এটা চুলাই বেক করবো আপনারা যদি এই রেসিপিটা পুরোটা ফলো করেন তাহলে আপনাদের কেকটাও কিন্তু এরকম স্পঞ্জি আর সফট হবে আমি প্রথমে ম্যাঙ্গো গ্লেস তৈরি করে নিব আর সেটার জন্য চুলার আমি একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিয়েছি চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর আমের কালারটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে চেড়ে জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আমের কালারটা যখন সামান্য এরকম চেঞ্জ হবে আর কনসিস্টেন্সি ঠিক এমন হবে আর সামান্য পরিমাণে একটু বুদবুদ উঠবে তখন বুঝতে পারবেন গ্লেসটা একদম রেডি এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এদিকে আমি যে পাত্রের মধ্যে কেকটা বেক করব সেই পাত্রটা চুলায় বসিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করব দশ মিনিটের জন্য ঢাকনা যদি ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর যে মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিব সেই মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা এটার মধ্যে একটু ডাস্ট করে দিতে হবে এতে করে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে আর নিচে কিন্তু লেগেও ধরবে না আপনারা চাইলে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারেন এক্সট্রা যে ময়দাটুকু বেঁচে থাকবে সেটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ফেলে দিতে হবে কেক তৈরির আগে যদি এই কাজগুলো করে নেন তাহলে কেক করতে কিন্তু কোনো ঝামেলা হয় না খুব সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় একটা বড় বলে আমি তিনটার ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কম করে হলেও আধা ঘন্টা আগে বের করে নিতে হবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যেহেতু আমি ডিমের কুসুম ব্যবহার করেছি তাই ফোম হবে না কিন্তু সামান্য পরিমাণে লিকুইডই হবে আপনারা যদি চান তাহলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন অথবা কাটা চামচও ব্যবহার করতে পারেন আজকে আমি কেকটা খুব সহজ একটা পদ্ধতিতে তৈরি করব তাই আমি কুসুম আর সাদা অংশ একসাথেই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন আর আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে খুব বেশি অ্যাড করতে যাবেন না কারণ আমের মধ্যে কিন্তু মিষ্টি আছে তাই এক্সট্রা করে যদি চিনি বেশি দেন কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্সটাও ব্যবহার করতে পারেন দুই মিনিটের মতো বিট করলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সামান্য পরিমাণে একটু লিকুইড হয়ে যাবে অর্থাৎ একটু ক্রিমি টেক্সচার আসবে যখন দেখবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন এটা বিট করা শেষ এখন আমি এটার মধ্যে শুকনো উপকরণ ব্যবহার করব আর সেটার জন্য একটা চালনি নিয়েছি। তার মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আবারও বলে দিচ্ছি বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন পরিমাণ হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডার পরিমাণটা বেশি দিলে কিন্তু কেকটা অনেকটা খেতে তেতো হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তবে কেকের মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে খেতে অনেক বেশি টেস্ট হয় আমি দুইবারে এই শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব আর একটা স্প্যাচুলার সাহায্যে যে কোনো এক পাশে এটাকে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে খুবই আলতো হাতে এলোপ্যাথারিভাবে মিক্সড করতে যাবেন না এতে করে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বাকি যে অর্ধেক শুকনো উপকরণ আছে সেটাও আমি অ্যাড করে দিচ্ছি আর উপরে যে সামান্য দানাদার অংশ থাকবে এটা কিন্তু ভুলেও ব্যাটারের মধ্যে ব্যবহার করতে যাবেন না সেমভাবে আবার আমি মিক্সড করে নিচ্ছি আসলে কেকটা কতটা পারফেক্ট হবে সেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে এক হলো কেকের ব্যাটার আর দ্বিতীয় হলো আপনার চুলার জালটা এই দুইটা জিনিস যদি পারফেক্ট হয় তাহলে কেকটা অবশ্যই সুন্দর হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ যে ম্যাঙ্গো গ্লেসটা আমি তৈরি করলাম সেটা আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন একইভাবে এক পাশ থেকে আলতো হাতে ঘুরিয়ে মিক্সড করে নিয়ে ব্যাটার কিন্তু একদম রেডি এটার কনসিস্টেন্সি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটার কনসিস্টেন্সি এমন হবে তবে যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এটার থেকে সামান্য পরিমাণে পাতলা হবে যে মোলটা আমি রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু উপর থেকে ঢালার এতে করে এয়ার বাবলটা কম হবে ব্যাটার দেওয়া শেষে মোলটাকে সামান্য দুই একবার একটু ট্যাপ করে দিতে হবে যদি এক্সট্রা কোনো এয়ার বাবল থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে এদিকে ব্যাটার হতে হতে যে পাত্রেটা আমি কেক বেক করব প্রিহিট করতে দিয়েছিলাম এটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে এর মধ্যে মোলটা বসিয়ে দিচ্ছি খুব সাবধানে বসাবেন কারণ এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম এখন ঢাকনা এঁটে চুলার জালটা একদম লোর থেকে সামান্য বেশি করে দিতে হবে আমি এরকম একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তাওয়াল দিয়েও ঢেকে দিতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করতে হবে চল্লিশ মিনিট পরে আপনারা একটু চেক করে দেখবেন যে কেকটা হয়েছে কিনা আমার টোটাল পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আর কেকের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসেছে এমনিতে যদি নর্মালি কেক তৈরি করেন চুলায় তাহলে কিন্তু এরকম কালারটা আসে না কিন্তু চুলার জালটা যদি লোর থেকে একটু বেশি দেন তাহলেই সুন্দর কালার আসবে আর একটা কাঠে ঢুকিয়ে যদি দেখেন ক্লিন বের হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন এটা সামান্য ঠান্ডা হলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে একটু ছড়িয়ে দিলেই কেকটা মোল্ড আউট করা অনেক সুবিধা হবে প্রথমেই আমি ময়দা ডাস্ট করে নিয়েছিলাম মোল্ডের মধ্যে তাই কেকটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এইভাবে যদি মোল্ড আউট করেন তাহলে অনেক বেশি সহজেই আপনারা কেকটা মোল্ড আউট করতে পারবেন কেকের পেছনের অংশটা এরকম কালার এসেছে চাইলে সামান্য কেটে ফেলতে পারেন অথবা এরকম রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই মোল্ডের কিন্তু কেকটা লেগে ধরেনি খুব ক্লিন বের হয়েছে এখন যেহেতু আমি কেকটা ডেকোরেশন করব জন্মদিনের কেক ডেকোরেশন তো করতেই হবে কিন্তু ডেকোরেশনের জন্য আমি কোনো ক্রিম ব্যবহার করব না কিন্তু কিভাবে ডেকোরেশন করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। উপরে যে রাউন্ড একটু সামান্য অংশ আছে সেটা কেটে নিচ্ছি এতে করে ডেকোরেশন করলে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা চাইলে কিন্তু নাও কাটতে পারেন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো সেটা হলো অনেকক্ষণ যাবৎ কেকটাকে সফট কিভাবে রাখবেন তো খাবার পানির মধ্যে যদি সামান্য চিনি মিক্সড করে চিনির সিরাপটা এইভাবে কেকের উপর ছড়িয়ে দেন তাহলে আপনাদের কেকটা অনেকক্ষণ যাবৎ এমনকি ফ্রিজে রাখলেও অনেকক্ষণ যাবৎ সফট থাকবে এখন আমি ম্যাঙ্গো যে গ্লেসটা তৈরি করেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিবো আপনাদের পছন্দ মতো কম বেশি করে ছড়িয়ে দিতে পারেন অথবা লেয়ার করেও কিন্তু অ্যাড করতে পারেন আমি ম্যাঙ্গো গ্লেসটা ছড়িয়ে নিয়েছি এখনই কিন্তু সুন্দর লাগছে এখন উপর দিয়ে যেভাবে খুশি সেভাবে আপনার ডেকোরেশন করে নিতে পারেন আমি এক পাশে সামান্য ব্রেড করে রাখা ডার্ক চকলেট দিয়েছি আর বাকি যে অংশটা রয়েছে অর্থাৎ বাকি অর্ধেকে আমি একটু যেহেতু জন্মদিনের কেক তাই একটু হ্যাপি বার্থডে তো লিখতেই হবে এখানে আমি গলানো চকলেট দিয়ে একটু হ্যাপি বার্থডে শর্ট ফর্মটা লিখে নিয়েছি আপনারা ছোট ছোট করে লং ফর্মটাও লিখে নিতে পারবেন চাইলে অন্য যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারেন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কেকটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়ে এসেছে দেখতে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে কেক বানিয়েছি আর কেক কাটবো না এমন তো কখনো হবে না আমি কেকটা কেটে ভেতর থেকে দেখিয়ে দেবো এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে যদি ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও এই সফট হবে এইরকমই স্পঞ্জি হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক বাটন প্রেস করবেন আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে দেখতে থাকবেন একসময় ভালো লেগে যাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ